বন্ধুরা, আমাদের পৃথিবী থেকে সূর্য প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত, আর পৃথিবীতে সূর্যরশ্মি পৌঁছাতে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। পৃথিবী থেকে সূর্যকে আমরা রোজই দেখি, তাই আমরা সকলেই জানি সূর্যের আকার কেমন অথবা দেখতে কেমন। কিন্তু সৌরজগতের অন্যান্য গ্রহ থেকে সূর্যকে দেখতে একই রকম লাগে না। কোনো গ্রহ থেকে সূর্যকে খুবই ছোট দেখায়, আবার কোনো গ্রহ থেকে প্রকাণ্ড। সূর্য থেকে গ্রহগুলো কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থিত, আর এই ভিন্ন দূরত্বের কারণেই বিভিন্ন গ্রহ থেকে সূর্যের আকারও ভিন্ন ভিন্ন হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে মহাকাশের সঙ্গে সংযুক্ত বিভিন্ন এজেন্সি থেকে প্রাপ্ত আসল ভিডিও ফুটেজ অথবা বিজ্ঞানীদের তৈরি করা অ্যানিমেটেড ফুটেজ থেকে আমরা জানব অন্যান্য গ্রহ থেকে সূর্যকে কেমন দেখতে লাগে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সবার প্রথমে সূর্যের সবথেকে কাছে বুধ গ্রহকে নিয়ে আলোচনা করা যাক। সূর্য থেকে বুধের দূরত্ব 53.39 মিলিয়ন কিলোমিটার। বুধের পৃষ্ঠ থেকে সূর্যকে দেখলে আমরা পৃথিবী থেকে সূর্যকে যেমন দেখি তার থেকে 3 গুণ বড় দেখাই। আর স্বাভাবিকভাবেই পৃথিবী থেকে দেখা সূর্যের তুলনায় বুধ গ্রহ থেকে দেখা সূর্য অনেক বেশি উজ্জ্বল। বুধ গ্রহ সূর্যের চারদিকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 88 দিন। এখন ভিডিওতে যে অ্যানিমেটেড ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, বুধ থেকে সূর্যকে প্রায় এরকমই দেখায়। এবার আসি শুক্র গ্রহের কথায়। বন্ধুরা, সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব প্রায় 107.57 মিলিয়ন কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে শুক্র গ্রহ 224 দিন সময় নেয়। চাঁদের পর রাতের আকাশে সবথেকে উজ্জ্বল বস্তুটি হল শুক্র গ্রহ। সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ হল শুক্র গ্রহ। বুধের থেকে শুক্রের তাপমাত্রা অনেক বেশি, শুক্র গ্রহের বায়ুমণ্ডলের ঘনত্ব অনেক বেশি, এবং এখানে কার্বন ডাইঅক্সাইড রয়েছে অস্বাভাবিক মাত্রায়, যা কিনা 96.5%। শুক্র গ্রহের পৃষ্ঠ থেকে সূর্যকে দেখলে আপনি সূর্যের বদলে শুধুমাত্র তীব্র আলোকছটা দেখতে পাবেন, ঠিক এখন স্ক্রিনে যেমন দেখাচ্ছে। অর্থাৎ শুক্র গ্রহ থেকে সূর্যকে আপনি দেখতেই পাবেন না। এই গ্রহে সালফিউরিক অ্যাসিডের ঘনমেঘ বিরাজ করায় সূর্যকে দেখতে পাওয়া বেশ কঠিন। শুক্র থেকে দেখলে আপনি কেবল আলোকরশ্মি দেখতে পাবেন, সূর্যকে কখনোই দেখতে পাবেন না, খানিকটা স্ক্রিনের ছবির মতোই। কেননা শুক্র গ্রহের ঘন বায়ুমণ্ডলের জন্য সূর্যের 90% রশ্মি প্রতিফলিত হয়ে যায়। এবার সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবী। বন্ধুরা, সূর্য থেকে পৃথিবী প্রায় 149 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। পৃথিবী থেকে সূর্যকে খানিকটা এরকম দেখায়। আমরা প্রতিদিনই পৃথিবী থেকে সূর্যকে দেখি, তাই একথা বলার প্রয়োজন নেই। আর পৃথিবী সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে জীবের অস্তিত্ব সংরক্ষণকারী বায়ুমণ্ডল আছে। এবার সৌরজগতের চতুর্থ গ্রহ মঙ্গলকে নিয়ে আলোচনা করা যাক। সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব প্রায় 212.92 মিলিয়ন কিলোমিটার। মঙ্গল গ্রহ পৃথিবীর তুলনায় সূর্য থেকে অনেকটা দূরে অবস্থিত। মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকে সূর্যকে দেখলে পৃথিবী থেকে দেখা সূর্যের থেকে খানিকটা ছোট দেখায়। মঙ্গল গ্রহে প্রায় সবসময় ধূলিঝড় চলে, ফলে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল ধুলোপূর্ণ। আপনারা এই ফটো থেকে খানিকটা ধারণা পাবেন। এবার আসি সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতির কথাই। বন্ধুরা, সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় 766.95 মিলিয়ন কিলোমিটার। বৃহস্পতির পৃষ্ঠতল পৃথিবীর মতো কঠিন নয়, কারণ এই গ্রহ সম্পূর্ণভাবে গ্যাস দ্বারা পূর্ণ। বৃহস্পতির বায়ুমণ্ডলটা কয়েক স্তর মেঘ নিয়ে গঠিত। বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার কারণে এই মেঘগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে। বৃহস্পতি সূর্যের থেকে অনেক দূরে থাকার জন্য পৃথিবীর তুলনায় প্রায় 27% কম সূর্যরশ্মি বৃহস্পতিতে পৌঁছায়। বৃহস্পতি গ্রহের মেঘের উপর থেকে দেখলে সূর্যকে খানিকটা এরকম দেখায়। এখানে সূর্যকে পৃথিবীর তুলনায় বেশ ছোট দেখায়। সৌরজগতের ষষ্ঠ গ্রহটি হল শনি। সূর্য থেকে দূরত্ব 1.49 বিলিয়ন কিলোমিটার। শনিও বৃহস্পতির মতো একটি গ্যাসীয় গ্রহ, তাই এই গ্রহেরও পৃথিবীর মতো কঠিন পৃষ্ঠতল নেই। শনি গ্রহ সূর্য থেকে এত দূরে থাকার জন্য পৃথিবীর তুলনায় প্রায় 100 গুণ কম সূর্যরশ্মি এই গ্রহে পৌঁছায়।
শনি গ্রহের বায়ুমণ্ডল থেকে সূর্যকে খুব সুন্দর দেখালেও পৃথিবী থেকে দেখা সূর্যের মতো উজ্জ্বল লাগে না। আপনারা বিজ্ঞানীদের তৈরি এই ফটোতে শনি গ্রহ থেকে দেখা সূর্যকে দেখতে পাচ্ছেন। এবার আসি সৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাসের কথাই। সূর্য থেকে ইউরেনাসের দূরত্ব 2.95 বিলিয়ন কিলোমিটার। ইউরেনাসও একটি গ্যাসীয় গ্রহ। সূর্য থেকে এত দূরত্বের কারণে এখানে সূর্যরশ্মি খুবই কম পৌঁছায়, আর এই গ্রহের বায়ুমণ্ডল থেকে দেখলে সূর্যকে খুবই ছোট দেখায়। ইউরেনাসের উপগ্রহ অ্যারিয়েল থেকে সূর্যকে কেমন দেখায় তার একটি অ্যানিমেটেড ছবি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সৌরজগতের অষ্টম গ্রহটি হল নেপচুন। সূর্য থেকে নেপচুনের দূরত্ব 4.47 বিলিয়ন কিলোমিটার। এই গ্রহটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর হিসেবে প্রায় 165 বছর সময় নেয়। নেপচুন একটি গ্যাসীয় গ্রহ। এখান থেকে সূর্যকে ইউরেনাসের তুলনায় অনেক ছোট দেখায়। নেপচুনে সূর্যরশ্মি প্রায় পৌঁছায় না বললেই চলে। নেপচুনের উপগ্রহ ট্রাইটন থেকে সূর্যকে কেমন দেখায় তা এই অ্যানিমেটেড ফটোগ্রাফিটির মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আসি প্লুটোর কথাই। আমরা সকলেই জানি যে প্লুটোকে এখন আর গ্রহের পর্যায়ে ফেলা হয় না। 2006 সালে প্লুটোর থেকে গ্রহের উপাধি কেড়ে নিয়ে তাকে বামন গ্রহের পর্যায়ে ফেলা হয়েছে। সূর্য থেকে প্লুটো প্রায় 5.9 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। পৃথিবী থেকে সূর্যের তুলনায় 40 গুণ বেশি দূরে অবস্থিত। প্লুটোতেও সূর্যরশ্মি খুব একটা পৌঁছায় না। পূর্ণিমার রাতে জ্যোৎস্না যেমন হয় ওই মাত্রা সূর্যরশ্মি প্লুটোতে পৌঁছায়। প্লুটো থেকে সূর্যকে খুবই ছোট এবং কম উজ্জ্বল দেখায়। পৃথিবীর তুলনায় 1600 গুণ কম সূর্যরশ্মি প্লুটোতে পৌঁছায়। এবার আমরা দেখে নেব পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ থেকে সূর্যকে কেমন দেখায়। সূর্য থেকে চাঁদ প্রায় 150 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। আমরা পৃথিবী থেকে সূর্যকে যেমন দেখি চাঁদ থেকেও সূর্যকে আকারে তেমনই বৃহৎ এবং উজ্জ্বল দেখায়। তবে সূর্যের রং পৃথিবীর মতো হলুদ দেখায় না। চাঁদের বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় অনেক বেশি পাতলা হওয়ার জন্য এখানে রিলিজ স্ক্যাটারিং অফ লাইট ঘটে না, তাই চাঁদ থেকে সূর্যকে সাদা রঙের দেখায়। সো বন্ধুরা, এতক্ষণ আমরা সৌরজগতের বিভিন্ন গ্রহ এবং উপগ্রহ থেকে সূর্যকে কেমন দেখাই তা আলোচনা করলাম। ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন,